তৎকাল তৃণমূল। তৎকাল টিকিটে প্রার্থীরা অন্য দল থেকে এসেই তৃণমূলের টিকিট পাচ্ছে। দেবের সিনেমা আমারও ভালো লাগে, যে যার একটা জগৎ থাকে। সিনেমা করে সংসদে ঘাটালের জন্য কথা বলবে কি করে? 26 এপ্রিল সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের রাজনগরে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের দাপুটে নেতা রবীন্দ্র দেব। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী ভারতী ঘোষ থেকে তৃণমূলের যুব নেতা অভিষেকের স্ত্রীর সোনা কেলেঙ্কারির সাথে কেডি সিংয়ের সাথে মমতার পারিবারিক সম্পর্কও উস্কে দিলেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী তপন গাঙ্গুলি যে ঘাটালবাসীর উন্নয়নের মূল মুখ তা বোঝানোর চেষ্টা করলেন রবীন্দ্রবাবু। এদিনের পথসভা থেকে রবীন্দ্রবাবু অভিযোগ তুলেন, কিছু সরকারি আধিকারিক ও তৃণমূলের নেতারা মিলে ভোটারদের মধ্যে ভোটার স্লিপে ভোটদান নিয়ে কিছু বিভ্রান্তি ছড়াচ্ছেন। এদিনের পথসভায় রবীন্দ্র দেব আরও কি বললেন সরাসরি শুনে নিন। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, আমি শম্পা পাল, স্থানীয় সংবাদ ঘাটাল। গর্জে উঠেছে 10টা আসনে মুর্শিদাবাদ, অনেকে জেগেছিল, অনেকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওই চ্যালেঞ্জ এখন তৃণমূলের চ্যালেঞ্জ উল্টো দিকে ঘুরছে। দিনের বেলায় গিয়ে তৃণমূলের জয়গান বাজছে আর রাতে বলে বিজেপিতে আমার নামটা লিখে রাখো, কি ভোটের পর মানে রেজাল্ট বেরোবে, তৃণমূল হারবে, আমি বিজেপিতে ঢুকে যাব। এখন এই দিনে তৃণমূল, রাতে বিজেপি, একই বৃন্তে দুটি ভোট আছে, গাছফুল আর পদ্ম ফুল। তাই এরা সর্বনাশ করছে, এই সর্বনাশের বিরুদ্ধে রায় দেবেন। কে মিথ্যাচার করছে, কে জালিয়াতি করছে, কে লুট করছে, কে চিটফান্ডের টাকা ফেরত দিল না, নারদা কাণ্ডে কয়েকদিনের মধ্যে 30 তারিখ নয় 2 তারিখ চার্জশিট বেরোবে। কাঁপছে কাঁপছে কাঁপছে, কি হবে? তাহলে এইসবের পক্ষে আপনারা ধরবেন? আর দেব তিনি অভিনয় করুন, একদিনও তো পার্লামেন্টে মুখ করেননি, পার্লামেন্টে শুধু মায়না নেওয়ার জন্য, পার্লামেন্টে কি মমতাকে তোয়াজ করার জন্য, মমতার আদপদ্ধে দিয়ে পুষ্প জন্য? পার্লামেন্ট হচ্ছে মানুষের কণ্ঠ সঞ্চার করার জন্য। এই জিনিসের দামের বৃদ্ধি কেন হলো? কেন কেন কৃষককে ভর্তুকি দেবে না? কেন ক্ষেত মজুরের মজুরি বাড়াবে না? কেন শিক্ষা শিক্ষকদের মর্যাদা দেবে না? কেন মহিলা তার মর্যাদা পাবে না? কেন আমাদের দেশের সার্বভৌমত্ব রাখতে হবে না? কেন আমাদের বহুমতের প্রকাশ করতে পারবে না? কেন আমাদের ধর্ম নিরপেক্ষতা রক্ষা হবে না? এই সব কথা যে বলতে পারে না তাকে বলুন আপনি ভালো, আপনি অভিনয় করুন, আপনি আরো উন্নতি করুন, দয়া করে এই জায়গা থেকে সরে দাঁড়ান। উনি যদি সরে না দাঁড়ায়, আপনারা আগামী 12ই মে কাস্তে দানের শীর্ষে ভোটটা দিয়ে কংগ্রেস তপন গাঙ্গুলিকে জয়ী করে এই বার্তা পাঠান যে সংসদের বাইরে এবং ভেতরে লড়াইয়ে হচ্ছে বামপন্থীরা আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, লড়বে। ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। এটাকে এপিকে বিকল্প হিসাবে গণ্য করা যাবে না। এবার 31শে জানুয়ারি যখন ভোটের 10ই মার্চ যখন ভোটের দিন ঘোষণা করে, তখন সেই নোটিশে, গেজেট নোটিশের 17 নম্বর প্যারায় পরিষ্কার লিখে দিয়েছে যে ফটো ভোটার স্লিপ এপিকে বিকল্প হবে না। কিন্তু কোন কোন অফিসার ভিডিও একটু বাড়তি তৃণমূলকে সেবা করতে গিয়ে বলছে পিবিএস দিয়ে ভোট হবে। আপনারা সতর্ক থাকবেন, পিবিএস ওই স্লিপটার মধ্যেই লেখা আছে, এটা বিকল্প হিসাবে গণ্য হবে না। আর দ্বিতীয়টা হচ্ছে ভিভিপ্যাট। এই ভিভিপ্যাটে আপনি যখন ভোটার দেওয়ার সাথে সাথে আপনি যাকে ভোট দিচ্ছেন সিরিয়াল সহ তার সিম্বলটা 7 সেকেন্ডের মধ্যে আপনার কাছে আসবে, একটা চিরকুট হয়ে, সেটাও আপনারা খেয়াল রাখবেন। কিছু কিছু তৃণমূলের নেতা তারা ঢুকে যায়, আপনারা দেখেছেন গত 23 তারিখে ধরা পড়েছে, ওদেরও অ্যারেস্ট করেছে, আর যে প্রিসাইডিং অফিসার অ্যালাউ করেছিল তাকেও বের করে দিয়েছে। ওটাও খেয়াল রাখবেন, ওখানে গিয়ে তৃণমূল ঢুকে মাতব্বরি করে বলে তাকে ভোট দেবেন আমি ঠিক করে দিচ্ছি, মানে যে ভোট দেবে সেই নয়, মহিলাকে বলছি আপনি ঠিক মতো দিতে পারবেন না আমি ঠিক করে দিচ্ছি। ওই সব অ্যালাউ যাতে না হয় একটু নজরদারি রাখবেন, কারণ এই দুটো আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, এইটা এই হাতিয়ার দুটোকে যথাযথভাবে ব্যবহার করবেন।
পরীক্ষার্থী জানেন এসএসসি পরীক্ষার্থীদের উপর কি আচরণ করেছে, মাদ্রাসা পরীক্ষার্থীদের উপর কি আক্রমণ করেছে, হাপা আপার প্রাইমারি এমএসকে এসএসকে আইসিডিএস আশা প্রকল্পে এদের জন্য আন্দোলন কে করেছে, কে করেছে? যারা ভিআরএস ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন তাদের পক্ষে আন্দোলন কে করেছে? 14 তারিখে পুলওয়ামা কাণ্ড, 15 তারিখে আমরা মৌন মিছিল করছিলাম কলকাতায়, প্রায় কয়েক হাজার এই ভিআরপি তারা বিক্ষোভ দেখাতে গেছে, পিটিয়েছে মমতার পুলিশ, আর তার পাশে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিমকে তাদের পাশে দাঁড়িয়েছে। ওরা প্রথম বলেছিল আমরা তৃণমূল করি, তখন বললো তৃণমূল করেন বিজেপি করেন আমাদের আপত্তি নেই, কিন্তু আপনার অধিকার রক্ষার আন্দোলনে আমরা আছি, আমরা আছি। এসএসসি পরীক্ষার্থীদের সামনে আমরা ছিলাম, এসএসসিতে যারা মেধার ভিত্তিতে তালিকাভুক্ত হলেন কেন অঙ্কিতা অধিকারীকে চাকরি দিল, পরেশ অধিকারী ছিল ফোরাট বগে বামফ্রন্টের আমলে দুধ ঘি মাখন সব খেয়েছে, তারপরে মেয়ের চাকরির জন্য তৃণমূলে চলে গেল, যাওয়ার পর অঙ্কিতা অধিকারীকে 25 জনকে টপকে 1 নম্বরে পাঠিয়ে দিল, আর মমতা ব্যানার্জি যখন অনশনের রেকর্ড দেখান সেই রেকর্ড যখন ভেঙে দিল, উনি 26,000 দিন করেছেন ওরা 28 দিন 29 দিন করে দিচ্ছে, তখন ওখানে গিয়ে বলছে নির্লজ্জের মতো, নির্লজ্জের মতো বলছে আপনাদের দাবির প্রতি আমার সমর্থন আছে, নির্বাচন কমিশনের জন্য আমি এখন কিছু করতে পারবো না। নির্বাচন কমিশন কি বলেছে? চলমান কোনো প্রকল্প বন্ধ করতে, আপনি যদি অঙ্কিতাকে অঙ্কিতাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারেন যেই পরীক্ষার ভিত্তিতে, তাহলে শামসুদ্দিনকে কেন দেবেন না, কেন শঙ্করকে দেবেন না, কেন কেন নিরঞ্জনকে দেবেন না? প্রশ্ন যেখানে এর বিচার চাইবে, এইসব কথা মাঠে ময়দানে লড়াই এই করছি এই বামপন্থী লাল ঝান্ডা তপন গাঙ্গুলী তাদের প্রতিনিধি, একই কথা আমরা বলতে চাই পার্লামেন্টে। এই দেব দিব্যেন্দু অধিকারী ভালো অভিনয় করেন, আমি আমারও খুব ভালো লাগে ওকে, দাঁড় করিয়ে দিলেন। আপনারা বলুন এই তৃণমূল পার্থ চ্যাটার্জির সেই কথা, তৃণমূল মানে আদি তৃণমূল নব তৃণমূল, যেটা দিন হাজায় প্রতিদিন মারপিট হচ্ছে আর ভাঙরে মারপিট হচ্ছে, বলে আরেকটা তৃণমূল হয়েছে, বলে কি তৎকাল তৃণমূল, তৎকাল তৃণমূল, এখন তৎকাল রেলের টিকিট পাওয়া যায় বেশি টাকা দিয়ে, তাই তৎকাল তৃণমূল হয়েছে। এখানে ছিল আগের দিন যে দলে ছিল, পরের দিন আসার পরে সে নমিনেশন দিয়ে ছিল আমাদের দলে, তাকে নিয়ে গিয়ে নমিনেশন দিচ্ছে একই পর মুদ্রার রিপিট আর রিপিট। বিজেপি সারা দেশ চালাচ্ছে আর অমিত শাহ ওর ছেলে জয় শাহ 25,000 কোটি টাকার মালিক কি করে হলো? গরিব কৃষক খেত মজুরের জন্য বর্তকি দেওয়া যায় না, ছাড় দেওয়া যায় না, আম্বানির জন্য 4,500,000 কোটি টাকা, 14টা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এক ধরে করার জন্য লাগে 80,000 কোটি টাকা, সেই টাকা দেওয়া যায় না? আদানি গৌতম আদানি শুধু ঘুরে ঘুরে মোদির সাথে ঘুরে ঘুরে 1,000,000 কোটি টাকার মালিক হলেন কী করে, কী করে, কী করে? যেমন মমতার সাথে ঘুরে ঘুরে ওই যে কলকাতা টিপি হয়েছে চিরাগ হয়েছে মমতার সাথে ঘুরে, তারপরে যখন এয়ারপোর্টে ধরে ঢুকে ধরা পড়ে, তেমনি মমতার সাথে ঘুরলেও ধরা পড়ে, আবার নরেন্দ্র মোদীর সাথে ঘুরলেও ধরা পড়ে। এরা লুট করছে, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পারিবারিক সম্পত্তি কিছুই ছিল না, আপনারা দেখেছেন যুবরাজ ডিক্লারেশন দিয়েছে এফিডেভিটে, আর আপনাদের আমি বলছি রাজনগর এটা হচ্ছে একটা বাড়ি, এরকম কত বাড়ি আছে? যান পুরী থেকে বাড়ি দেখে আসুন, হোটেল দেখে আসুন। আর কি লিখেছে নির্বাচনের সময় তার নাকি কিছুই নেই, কয়েকদিন আগে সোনা সহ তার স্ত্রী ধরা পড়ল, আর একই অঙ্গে আত্মরূপ আমরা জানি, একজন আবার দুটো দেশের নাগরিক কি করে হয়? এমন সিম্পল। আপনারা কেডি সিংকে দেখেছেন, কেডি সিং এর পরিবারের মেয়েকে বিয়ে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক কেডি সিং 200 কোটি টাকা নিয়ে ধরা পড়েছিল 2014 দিল্লি এয়ারপোর্টে, আর তার ভাইজি ধরা পড়েছে 2 কেজি সোনা নিয়ে কলকাতা এয়ারপোর্টে। কেমন মিলে মিলিবে মেলাবে এই অপরাধীরা, এই চোরেরা কি করে একসাথে মেলে একটু বুঝে বুঝি? এরা
চাইছে। আর ১৬ দিন পর ভোট, আজকে ২৬ তারিখ, মাঝখানে ১৪ দিন আমরা প্রচার পাব। শুক্রবার সন্ধ্যে ৬টা থেকে প্রচার বন্ধ ১৪ তারিখে, ১৫ তারিখটা একটু ভাববেন, আর ১৬ তারিখে গিয়ে রাস্তাদানের শীষে ভোটটা দেবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আর ভোট লুটেরাদের বিরুদ্ধে রায় দিন। পঞ্চায়েতে ভোট লুট করেছে ৩৪% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর ওই অনুব্রত মতো একজন মাস্তানকে নিয়ে তাকে দিয়ে গোটা বীরভূমের ৬০টা আসনে তৃণমূলের লোককেও ভোট দিতে দেয়নি। তৃণমূলের মানুষের আত্মমর্যাদা নেই, ভোট ভোট দিয়ে দেবে অনুব্রত? ৬০টা ৬০টাই জিরো করেছে। আমি কালকে স্পেশাল অবজারভারকে বলেছি, আমি বললাম ওখানে থেকেই নির্বাচন হবে না। ইতিমধ্যে দেখেছেন শ্যাম পান্ডে ওখানকার এসপি ওকে ট্রান্সফার করিয়েছে, বলে ও থাকবে আর ওখানে ভোট হবে, বলে না, অনুজ শর্মা ট্রান্সফার হয়ে গেছে। এরকম কতগুলি এসপি ট্রান্সফার হয়েছে, মালদার ভোটের আগে ট্রান্সফার হয়েছে, পশ্চিম মেদিনীপুরেও তালিকায় আছে, পূর্ব মেদিনীপুরেও তালিকায় আছে, ওরা যে কোনো দিন ট্রান্সফার হবে। যারা তৃণমূলের হয়ে দলদাসে পরিণত হয়েছেন, আরে পুলিশ মার্কেটে গেছে টেবিলের তলায় আসছে, হাউস গ্রামে দেখেননি, কালীঘাটে দেখছেন টেবিলের তলায় আসতে নিচ্ছে। আর মুখ্যমন্ত্রী গিয়ে ৫ই নভেম্বর জগদ্ধা ত্রিপুষার ভাষণের সময় বেলাপানা করেছে বলে ভবানীপুর থানার ওসি ৫ জনকে অ্যারেস্ট করেছিল। মুখ্যমন্ত্রী গিয়ে তাকে ছাড়িয়ে আনলো, বলে আমি গুন্ডা সর্দার, ওর নাকি পাওয়ার আছে, ও গুন্ডাকে ছাড়িয়ে আনতে পারে থানা থেকে। কোনোদিন দেখেছেন জ্যোতি বসুর নামে অনেক স্লোগান দিয়েছেন, বুদ্ধদেব পাচার্যের নামে স্লোগান দিয়েছেন, এটা বলতে পারবেন যে থানায় গিয়ে সমাজ বিরোধীকে ছাড়িয়ে এনেছে হাতে টেনে মাদ্রাতে? উনি বলেছিলেন গুন্ডা নিয়ন্ত্রণ করি। তাই এইসবের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। ১০টা আসনে মুর্শিদাবাদ অনেকে জেগেছিল, অনেকে চ্যালেঞ্জ দিয়েছিল, ওই চ্যালেঞ্জ এখন তৃণমূলের চ্যালেঞ্জ উল্টো দিকে ঘুরছে। দিনের বেলায় গিয়ে তৃণমূলের জয়গান বাজছে, আর রাতে বলে বিজেপিতে আমার নামটা লিখে রাখো, ঠিক ভোটের পর মানে রেজাল্ট বেরোবে, তৃণমূল হারবে, আমি বিজেপিতে ঢুকে যাব। এখন দিনে তৃণমূল, রাতে বিজেপি, একই বৃন্তে দুটি ফুল, একই আছে রাজফুল আর পদ্ম ফুল। তাই এরা সর্বনাশ করছে, এই সর্বনাশের বিরুদ্ধে রায় দেবে। এ মিথ্যাচার করছে, এ জালিয়াতি করছে, এ লুট করছে, এ চিটফান্ডের টাকা ফেরত দিল না, নারদা কাণ্ডে কয়েকদিনের মধ্যে ৩০ তারিখ না ওই ২ তারিখ চার্জশিট বেরোবে, কাঁপছে কাঁপছে কাঁপছে, হ্যাঁ কী হবে? তাহলে এইসবের পক্ষে আপনারা ধরবেন, আর দেব তিনি অভিনয় করুন। একদিনও তো পার্লামেন্টে মুখ করেন, পার্লামেন্টে শুধু মাইনা নেওয়ার জন্য, পার্লামেন্টে কি মমতাকে তোয়াজ করার জন্য, মমতা হ্যাঁ মাদকদেরকে পুষ্পন জন্য, পার্লামেন্ট হচ্ছে মানুষের কণ্ঠ সজ্জার করার জন্য। এই জিনিসের দামের বৃদ্ধি কেন হল, কেন কেন কৃষককে ভর্তুকি দেবে না, কেন ক্ষেত মজুরের মজুরি বাড়াবে না, কেন শিক্ষক শিক্ষকদের মর্যাদা দেবে না, কেন ছাত্র মহিলা তার মর্যাদা পাবে না, কেন আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না, কেন আমাদের বহুমতের প্রকাশ করতে পারবে না, কেন আমাদের ধর্ম নিরপেক্ষতা রক্ষা হবে না? এই সব কথা যে বলতে পারে না তাকে বলুন আপনি ভালো, আপনি অভিনয় করুন, আপনি আরো উন্নতি করুন, দয়া করে এই জায়গা থেকে সরে দাঁড়ান। উনি যদি সরে না দাঁড়ায়, আপনারা আগামী ১২ই মে কাস্তে ধানের শীষে ভোটটা দিয়ে কংগ্রেস তপন গাঙ্গুলিকে জয়ী করে এই বার্তা পাঠান যে সংসদের বাইরে এবং ভেতরে লড়াইয়ে হচ্ছে বামপন্থীরা আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, লড়বে। ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।